সারাটা দিন অক্লান্ত পরিশ্রমের পর যদি খালি হাতে আমার মতো ফিরে যায়, সারাদিন পরিশ্রম করে হাত ভরে পুরস্কার নিয়ে যায়, তাদের মতো সৌভাগ্যবান কেই বা হতে পারে? সুতরাং আমি সেই সৌভাগ্যবানদের আমি ধন্যবাদ জানাতে চাই, শুভেচ্ছা জানাতে চাই। এবার আমি প্রথমে ক্রিকেট খেলা করবো। আমি ক্রিকেট খেলায় অসামান্য অবদান রেখে তৃতীয় স্থান অধিকার করেছেন সোহেল, সোহেল ভাই, সোহেল ভাই যিনি তৃতীয় স্থান অধিকার করেছেন সোহেল ভাই খেলায়। সোহেল ভাইকে পুরস্কার দিচ্ছেন আজকে আমাদের বিএমএস এর সভাপতি জনাব মোহাম্মদ ফেরদাউস হোসেন। হাতে তালি, হাতে তালি, হাতে তালি দেওয়ার আসলে সুযোগ নাই, সবার সাথে ক্যামেরা। এবার দ্বিতীয় স্থান অধিকার করেছেন এই সংগঠনের সম্মানিত সংগ্রামী এবং বিপ্লবী দুইটাই সভাপতি ফেরদৌস রহমান, তিনি তার সেক্রেটারির কাছে পুরস্কার গ্রহণ করেছেন। হরতালি, আমিও তার সাথে আছি, ধন্যবাদ। শুধু এবার প্রথম প্রথম স্থান অধিকার করেছেন, প্রথম স্থান অধিকার আমি করি নাই, প্রথম স্থান অধিকার সভাপতি সাহেব করে নাই, সেক্রেটারি করে নাই। সুতরাং এই যে পর্যবেক্ষণটা খুব সৎ অনেস্টির সাথে যে সেটা প্রমাণিত, প্রথম স্থান অধিকার করছেন আউয়াল ফকির। তিনি বাংলাদেশের এদিকে লুক সবাই, এদিকে স্টিল ছবির জন্য এদিকে একাধিকবার পুরস্কার নিয়ে আমাদের এবার তৃতীয় পুরস্কার নয়ন, দ্বিতীয় পুরস্কার নয়ন, দ্বিতীয় পুরস্কার নয়ন, নয়ন, নয়নকে আহ্বান জানাচ্ছি তার পুরস্কার গ্রহণের জন্য, যদি সে গ্রহণ না করে আমি নিয়ে যেতে পারি। নয়ন তার পুরস্কার একেবারে নুরানি চেহারা নয়ন। হ্যাঁ নয়ন, তোমাকে পায় না দেখি তবু রয়েছে নয়নে, নয়নে নয়ন চলে গেল, নয়ন তার একটু ভিতরে পুরস্কার গ্রহণ করলেন নয়ন, নয়ন চলে গেল, চলে গেল নয়ন, নয়নকে ধন্যবাদ জানাচ্ছি। এবার প্রথম, এবার প্রথম স্থান অধিকার করেছেন ঝুড়িতে বল নিক্ষেপ, এটা কিন্তু একটা জটিল প্রক্রিয়া ছিল, এটা আমি যেটা মনে করি যে কনসেন্ট্রেশন ঠিক না থাকলে ঝুড়িতে বল নিক্ষেপ ভালো হয় না। প্রথম স্থান অধিকার করেছেন সোহেল, সোহেল, সোহেল ভাই একাধিক পুরস্কার, পানির বোতল নিক্ষেপে, হ্যাঁ পানির বোতল নিক্ষেপে তৃতীয় স্থান অধিকার করেছেন নয়ন, নয়ন তোমাকে পায় না দেখি তো তবু রয়েছে নয়ন, বারবার নয়ন, বারবার নয়ন, বারবার সোহেল, আজকে তাদের মাধ্যমে কিন্তু আজকে আমাদের মঞ্চ আলোকিত। নয়নকে ধন্যবাদ জানাচ্ছি, নয়নকে ধন্যবাদ জানাচ্ছি তার তিনি পুরস্কার গ্রহণের জন্য। এবার দ্বিতীয় স্থান অধিকার করেছেন বিপ্লবী সাধারণ সম্পাদক রিফাত, রিফাত সুজন হোসেন, আজকে লাল টুপি মাথায় দিয়ে, লাল টুপি মাথায় দিয়ে কালো কালো জার্সি পরে দেখিয়ে দিয়েছে দ্বিতীয় ধন্যবাদ। এই পর্যায়ে পানির বোতলে, পানির বোতলে প্রথম স্থান অধিকার করেছে, এটা একটা জটিল প্রক্রিয়া ছিল, অনেক বারবার দুই তিনবার কিন্তু খেলায় অংশগ্রহণ করেছে এবং তিনি কিন্তু নিজেকে নিংড়ে দিয়ে অবশেষে খাঁটি মাখনের মতো আমার অত্যন্ত প্রিয় এবং শিরখান নিউজ 24 এর সম্মানিত এডিটর জনাব আসিফ ইসলাম, জনাব আসিফ ইসলাম কিন্তু প্রথম স্থান অধিকার করেছেন, তার বিশাল পুরস্কারটি গ্রহণ করলেন বিশাল ব্যক্তিত্বের মাঝ থেকে, ধন্যবাদ, ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শুধু একে একে সবাই পুরস্কার গ্রহণ করছেন, হাসছেন, কিন্তু পুরস্কারের খাতা আমি নেই হতে পারে, তারপরে আমি এখানে অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দিত। লটারি, লটারি ভাগ্য পরীক্ষায় কিন্তু আমার সাহায্য, ভাগ্য বিধাতা আমার সহায় হয়নি, লটারিতে তৃতীয় স্থান অধিকার করছেন সুজন।
সুজন এবং সভাপতির মাধ্যমে সহজন প্রীতি হয়েছে কিনা সেটা আলোচনা সাপেক্ষ তৃতীয় স্থান অধিকার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং তৃতীয় স্থান অধিকার করেছে আসিফ, আসিফ এডিটর আসিফ। আমি আসলে আমাদের আমাদের এই গ্রাম প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু ভাগ্য এবং দ্বিতীয় লটারি লিখে দ্বিতীয় হয়েছে আউয়াল ভাই। আউয়াল ভাই এটা কিন্তু অভিবাদ দেওয়া দরকার একটু, কেমন তিনি পুরস্কার গ্রহণের ভিতরে প্রথম হয়ে গেলেন দ্বিতীয় আউয়াল ভাই। আমরা সময় সভাপতির মহোদয় দৃষ্টি, আমরা যদি সময় থাকে পরে আমরা তাদের কাছ থেকে নেবো। ধন্যবাদ জানাচ্ছি। শুধু এবার যে দ্বিতীয় স্থান অধিকার করছে লটারিতে নয়ন, নয়ন নয়ন নয়নের প্রতি আল্লাহর রহমত হয়তো আছে, আর সুন্নতি তরিকার মাধ্যমে কিন্তু নূরানি বর্ষিত হয়েছে সেটা বলাই যায়। নয়ন বিদায় নিল, নয়নকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শুধু এ পর্যায়ে প্রথম স্থান অধিকার আছে লটারিতে, আমাদের অত্যন্ত প্রিয় ভাষণ এবং এবং যিনি যিনি কুঞ্জলতায় তার আগমন কুঞ্জলতার মাধ্যমে কুঞ্জলতাকে যেমন তিনি করতে নিয়ে যাচ্ছে সুচ্চ, এবং আমাদের অত্যন্ত প্রিয় ভাজন শ্রদ্ধা ভাজন এবং বন্ধুবর জনাব আলী শেখ, আলী শেখ প্রথম স্থান অধিকার করেছেন লটারিতে। আলী ভাই, আলী ভাই তার বিশাল দেহের মাধ্যমে কিন্তু বিশাল পুরস্কারটি গ্রহণ করলেন। আলী ভাইকে ধন্যবাদ, অসাধারণ ধন্যবাদ। প্রিয় শুধু এ পর্যায়ে আমি সর্বশেষ যে পুরস্কার প্রাপ্ত ব্যক্তি তার নাম আমি ঘোষণা করতে চাই। তিনিও লটারিতে, তাকেও ভাগ্য বিধাতা তাকে সহায়তা করেছেন, এবং তিনি হচ্ছেন সোহেল ভাই। সোহেল, সোহেলকে ধন্যবাদ জানাচ্ছি। সোহেল ভাইকে তিনি একজন প্রতিভাধী কণ্ঠস্বর, তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিলেন পুরস্কারের মাধ্যমে। এ পর্যায়ে একটা কথা আছে, কেউ যাবে না খালি হাতে খাজা বাবার দরবারে, কেউ যাবে না খালি হাতে খাজা বাবার দরবারে। আমরা সেই খাজা বাবার দরবারে এসেছি, আপনিও পুরস্কার পাবেন ভাই। পুরস্কার পেলাম, সান্ত্বনা পুরস্কার দেওয়ার জন্য আমি আপনাকে জানাবো। তবে ছোট ভাই সরো, ছোট ভাই সাইড, সভাপতি তো শুরু করেন ভাই, সভাপতি তো না পাইছে তাদেরকে, আরে ভাই সভাপতি তো শুরু করেন না, আমরাই তো আমাদের জন্য মোটরসাইকেল আমাদের নায়ক থাকে
অন্তরালে থাকে, যিনি আজকে আমাদের ক্রিকেট খেলাটা সুন্দর ভাবে পরিচালনা করেছেন, আমাদের অত্যন্ত সুন্দর ভাবে খেলাটা পরিচালনা করেছেন, তাকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের সাংবাদিক মেহেদী হাসান সোহেল ভাইয়ের কাছ থেকে রনি এই সম্মাননা পুরস্কারটা নিয়ে গ্রহণ করো। আর